প্রিয় দর্শক, এবার ঢাকার হানিফ ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা কোঠা বাতিলের দাবিতে। যে আজকে সারা দিন ব্যাপী যে তাদের অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি হিসাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হানিফ ফ্লাইওভারটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। আমরা বিভিন্ন প্লেকার্ড হাতে তাদের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, ইহা কুঠা নয় বৈষম্য, সারা বাংলা খবর দে, কুঠা পথার কবর দে, আর কতবার আন্দোলনে নামবো, বিভিন্ন স্লোগান কিন্তু তাদের দিচ্ছে। আমরা তাদের সাথে একটু কথাও বলবো যে আপনারা কখন থেকে এখানে আছেন? আমরা 11টা থেকে এখানে অবস্থান করছি। আপনারা কতক্ষণ থাকবেন এখানে? সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ 8টা পর্যন্ত এখানে থাকার ইয়ে আছে। আচ্ছা, আপনাদের তো একটা কোর্টের একটা আদেশ দিয়েছে, তারপর আপনাদের দাবিগুলো কি থাকবে? এখন আমাদের দাবি একটাই, 5% কোটায় নিয়ে আসা, প্রতিবন্ধী কোটা সহ যে কোটাগুলো একদমই প্রয়োজন সেই কোটাগুলো ছাড়া বাকি কোটাগুলো যাতে বিলুপ্ত করা হয়, যাতে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা যাতে মেধার অবমূল্যায়ন করা না হয়, আমাদের দাবি এখন একটাই। দর্শক, আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে আপনারা কখন থেকে এখানে আছেন? আমরা সকাল 9টা থেকে এখানে। কোন কলেজের শিক্ষার্থী? আমরা ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটি। আর কোন কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে? এখানে বিভিন্ন ইউনিভার্সিটির এই স্টুডেন্ট এখানে আছে, ঢাকা ইউনিভার্সিটির, তারপর হচ্ছে আশেপাশের যেই কলেজগুলো আছে প্রত্যেকেই এখানে আছে উপস্থিত। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো, আপনারা কখন থেকে এখানে আছেন? এখানে মূলত সকাল থেকে এখানে আমরা অবস্থান করছি। তো মূলত যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বা এখানে জড়ো হয়েছে, আসলে বিষয়টা যৌক্তিক, এটা অযৌক্তিক বলে কেউ এটা বলতে পারবে না। তো সুতরাং এই বিষয়গুলো বিবেচনা আয় না, যেভাবে সমাধান হয় সমাধানে সরকারকে আসতে আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাবো। দর্শক, শিক্ষার্থীরা বলছে যে তাদের যে দাবি অর্থাৎ কুঠা বাতিলের যে দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন করে আসছে, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেবে। আমরা দেখতে পাচ্ছি যে কাউকে কিন্তু এই মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সবাইকে দেখে শুধুমাত্র যথোপযুক্ত কারণ দেখাতে পারলেই কিন্তু এখান থেকে যেতে পারছে, এবং যে জরুরি সেবার যে অন্তর্ভুক্ত যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স, পুলিশ এবং মিডিয়ার গাড়িগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। আমরা আরও কয়েকদিনের সাথে কথা বলবো, আপনারা কখন থেকে এখানে আছেন? আমরা আসি প্রায় সকাল থেকে 10টা থেকে। এই ইয়া আমরা সকাল 10টা থেকে আসি, সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে আসি। যত জানেন যে আজকে কিন্তু হাইকোর্ট একটা আদেশ দিয়েছে এক মাসের জন্য, এরপর আসলে আপনাদের দাবি আসলে কি থাকবে? আমাদের দাবি একই, আমাদের দাবির কোনো নড়চড় নাই, শুধু আমাদের দাবি যখন সম্মত করা হবে, বৈষম্য দিয়ে বিরোধিতা আমরা দাবিটা করতেছি, এটা যখন মেনে নেওয়া হবে তখন আমরা রাজপথ ছেড়ে দিব। যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমরা রাজপথে আছি এবং থাকবো। দর্শক, শিক্ষার্থীরা বলছে যে তাদের যে দাবি সেই দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে, এবং আন্দোলন তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি রয়েছে এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে, তারা কিন্তু তাদের যে প্লে কার্ড ঝুলিয়ে দিয়েছে এখানে, যে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা, এবং শুধুমাত্র জরুরি সেবার আওতাভুক্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে, তাছাড়া সবগুলো কিন্তু গাড়ি বন্ধ করে দিচ্ছে। শিক্ষার্থীরা বলছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কবি নজরুল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি। সংবিধানের মূল কথা সুযোগের সমতা, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, হাইকোর্ট না রাজপথ, দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছু গাড়ি কিন্তু এখানে সকাল থেকে আটকে রয়েছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তার শিক্ষার্থীরা বলছে যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে।